বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলি সেটি ইউটিউবেরই একটা পার্ট, বাট সেই জিনিসটি ম্যাক্সিমাম ইউটিউবাররাই জানেন, কিন্তু বেশ কিছু ইউটিউবার এমন আছেন যে তারা জানেন না। তো যারা জানেন না তারা প্লিজ স্কিপ না করে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আমরা আমাদের ইউটিউবের ভিডিওগুলোকে প্লেলিস্টে কীভাবে অ্যাড করব। অনেক বন্ধুরাই জানেন, যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন, বুঝে যাবেন। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা এটাকে ডেস্কটপ সাইডে নিয়ে যাব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এটা অফ করা থাকবে, আপনারা যেন এটা অন করে নেবেন ডেস্কটপ সাইটটা। ওকে, ডেস্কটপ সাইট ওপেন করার পরে আপনাদের যেই ইমেল দিয়ে আপনাদের ইউটিউব আইডিটা করা আছে সেই ইমেলটা এখানে লগ ইন করে নেবেন, এখানে ট্যাপ করে। দেন লগ ইন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এইখানে জুম করে দেখতে পাচ্ছেন এখানে হোম পেজ আছে, ভিডিওস আছে, তার সাইডেই আছে প্লেলিস্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট। তো আমরা প্লেলিস্টে ট্যাপ করব। ট্যাপ করবার পরেই আমার এখানে দুটো প্লেলিস্ট বানানো আছে অলরেডি দেখতে পাচ্ছেন। এই যে সো এইখানে দেখতে পাচ্ছেন নিউ প্লেলিস্ট। ওকে, এই নিউ প্লেলিস্টে আমরা ট্যাপ করব। নিউ প্লেলিস্টে ট্যাপ করার সাথে সাথে এখানে একটা বক্স খুলে আসবে, এখানে আপনারা প্লেলিস্টের যা নাম দিতে চান সেই নামটা দিয়ে দেবেন। যেরকম ধরে নিন ওয়াইটি দিয়ে দিলাম আমি, ওয়াইটি স্টুডিও, বা আপনার আপনি যেই রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড প্লেলিস্টের নাম দিয়ে দেবেন। যেরকম মেক মানি হয়ে গেল, ইউটিউব রিলেটেড হলে ইউটিউব হেল্প লিখে দেবেন। এতে করে কী হবে, প্লেলিস্টে ভিডিও রাখলে কী হবে, আপনার বন্ধুরা যখন কোনো ভিডিও আপনার প্লে করবে তো পরপর আপনার প্লেলিস্টে ভিডিওগুলো চলতে থাকবে, তাদের আর কষ্ট করে মানে খুঁজতে হবে না। ওকে, তাতে করে আপনার ভিউজও বাড়বে। দেন ওয়াইটিতে করে এখানে ক্রিয়েট করে দিলাম, ব্যাস আমার একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। এইখানে চাইলে আপনারা প্লেলিস্টের থাম্বনেলও লাগাতে পারেন, বা আপনাদের যা আছে তাও রাখতে পারেন। এরপরে ভিডিও কী করে অ্যাড করব, ভিডিও অ্যাড করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন তিনটে ডট রয়েছে, ডটে ট্যাপ করবেন। ডটে ট্যাপ করার পরে এখানে দেখছেন অ্যাড ভিডিও উপরে রয়েছে, অ্যাড ভিডিওতে যাবেন। অ্যাড ভিডিওতে যাওয়ার পরে এখানে ভিডিও সার্চ ইউআরএল আর তারপরে রয়েছে ইউর ইউটিউব ভিডিওস। ওকে, ভিডিওসে আসবেন, এইখান থেকে আপনাদের যেসব ভিডিও চুজ করবার এখান থেকে ভিডিওগুলো চুজ করে নেবেন। হ্যাঁ, অবশ্যই আপনাদের যেই নাম দিয়ে আপনারা প্লেলিস্ট বানাবেন তো সেই টাইপের যেসব ভিডিও থাকবে সেই সব ভিডিওগুলোই সেইখানে অ্যাড করবেন, ঠিক আছে। এগুলো চুজ করার পরে যতগুলো ভিডিও আপনার ধরুন ইউটিউব রিলেটেড থাকবে বা ওয়াইটি স্টুডিও রিলেটেড থাকবে সেইগুলো চুজ করে নেওয়ার পরে এই যে এইখানে অ্যাড ভিডিওসে যাবেন, অ্যাড করে দিলেই আপনার প্লেলিস্টে ভিডিওগুলো সব সেভ হয়ে যাবে। ওকে, দেন আমার অলরেডি অ্যাড করা আছে, আমি দেখাচ্ছি, আমি ওটা অ্যাড করলাম না। এ দেখুন আমার ছটা ভিডিও এখানে অ্যাড করা আছে। তো ওইখানে অ্যাড করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যদি এখানে আরও ভিডিও অ্যাড করতে চান তখন এই যে এইখানে আপনাদের যেটা টাইটেল থাকবে টাইটেলে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আবার এখানে আরও ভিডিও অ্যাড করতে পারবেন। এই যে আমার একটা ভিডিও অ্যাড করা আছে ইউটিউব রিলেটেড, ইউটিউব হেল্প বলে। আবার এখানে আমার যে নতুন ভিডিও আসবে সেইগুলো আমরা এখানে আবার থ্রি ডটে মানে ট্যাপ করে অ্যাড করে নেব। ওকে, তারপরে যদি আপনারা টাইটেলটা আবার চেঞ্জ করতে চান তো এই যে টাইটেলের এইখানে দেখতে পাচ্ছেন একটা পেন আছে, এইখানে ট্যাপ করলেই টাইটেলের অপশান চলে আসবে, আপনারা সেখানে আবার টাইটেল চেঞ্জ করতে পারবেন। ডিসক্রিপশন কিছু লিখতে চাইলে ডিসক্রিপশনও লিখতে পারবেন, এই যে এখানে দেখতে পাচ্ছি আমি কোনো ডিসক্রিপশন লিখিনি এখনও। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, ছোট্ট একটি ভিডিও ছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, অ্যান্ড চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।